সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো। আমি পবিত্রচন্দ্র নাথ, শহীদ একাডেমি স্কুলের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা জানাই। আজকে আমরা নবম শ্রেণীর অধ্যায় নয়ের বেশ কয়েকটি অঙ্ক আলোচনা করব, অর্থাৎ বিগত ক্লাসের পরবর্তী অংশই হলো এটা। তো তোমরা মনোযোগ দিয়ে আশা করি ক্লাসটা দেখবা এবং পড়বা। তো এখানে আমাদের অনুশীলনে 9.1-এর 8-এর ক নম্বর, ক খ গ তিনটা অঙ্ক আলোচনা করছি। তো কতে বলছে দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি, বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি এবং সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু 1। তাহলে তুমি প্রমাণ করবে এক্স ওয়াই জেডের মান নির্ণয় করবা, যে এক্স ওয়াই জেডের মান কত এটা বলছি। তো আমরা সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু 1 থেকে শুরু করলাম। যদি সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু 1 হয় তাহলে সির মান আমরা বি টু দি পাওয়ার ওয়াই, যে এখানে আমাদের দেওয়া আছে, তুমি এখানে এভাবে একটু সাইড নোট দিতে পারো, যেহেতু সি ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই এই মানটা বসিয়ে দিলাম। তাহলে বি টু দি পাওয়ার ওয়াই জেড ইকুয়াল টু 1 হলো। তাহলে বি টু দি পাওয়ার ওয়াই জেড যদি 1 হয় তাহলে বির মান আবার এখানে বসাই দেবো এ টু দি পাওয়ার এক্স। তাহলে এখানে তুমি বির মান বসানোর পরে তুমি লিখতে পারো, এটা বোঝার জন্য লিখলাম বি ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স বসিয়ে দিলাম। তারপরে এটা কত হবে, তিনটা গুণ হয়ে টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1, বা এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইকুয়াল টু দি পাওয়ার 0, কারণ 1 মানেই ভিত্তি এই পাশে আছে। তাহলে এ লিখে আমরা 0 দিতে পারি, তাহলে ভিত্তি সমান হলে পাওয়ার সমান, সেই হিসাবে এক্স ওয়াই জেড এর মান 0। এ হলো আমাদের 8-এর ক, সহজ আছে, খুব একটা জটিল কিন্তু কিছু না। তাহলে এটা একটু দেখলেই হয়ে যায় আর এই বিষয়গুলো। আর এই যে এখানে একটা সূত্র আমরা প্রয়োগ করছি যে ভিত্তি সমান হলে পাওয়ার সমান হয়, এই যে এখানে এইভাবে লিখতে পারো, যেহেতু এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম হলে এক্স ইকুয়াল টু এম, এই যে সূত্র প্রয়োগ করা হয়েছে সেই হিসাবে এক্স ওয়াই জেড 0। খ নাম্বার দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স সমান বি টু দি পাওয়ার ওয়াই সি টু দি পাওয়ার জেড এবং এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1 হলে আমাদের বের করতে হবে হলো যে দেখাও যে এ এ বি প্লাস বি সি প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে যেহেতু এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই সি টু দি পাওয়ার জেড দেওয়া আছে, সেখান থেকে আমরা এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল বি টু দি পাওয়ার ওয়াই যদি নেই, সেখান থেকে আমরা এক্স এর মান আমরা কত বলবো, এটা আমাদের 1 বাই হিসাবে এই পাশে চলে আসবে। তার মানে পরবর্তী স্টেপে এসে যাবে ওয়াই টু দি পাওয়ার বি বাই। একইভাবে সি টু দি পাওয়ার জেড টু দি পাওয়ার সি ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই হলে জেড এর মান আসবে কত, ওয়াই টু দি পাওয়ার বি বাই সি। তো ওয়াই টু দি পাওয়ার বি বাই সি হলো জেড এর মান, আর এক্স এর মান হলো ওয়াই টু দি পাওয়ার বি বাই এ। এই মানটা আমরা এই যে আমাদের পাশে একটা সমীকরণ দেওয়া আছে ওটা বসাই দিলাম, অর্থাৎ এক্স এবং জেড এর মান এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1 এ বসিয়ে পাই। তাহলে এক্স এর মান হলো বি টু দি ওয়াই টু দি পাওয়ার বি টু দি পাওয়ার বি বাই এ, ওয়াই এর মান রয়ে গেল, আর জেড এর মান হলো ওয়াই টু দি পাওয়ার বি বাই সি ইকুয়াল টু 1। এখন এখানে গুণের সময় পাওয়ার যোগ হয়, তাহলে যোগ করলাম, এটা যোগ এটা পাওয়ার 1 এটা যোগ। এখন ভিত্তি সমান হলে পাওয়ার সমান হবে, এই পাশে ওয়ান কে ওয়াই টু দিবার 0 দিলাম। এখানে যদি লসাগু করি এ সি লসাগু, তাহলে বি সি প্লাস সি এ প্লাস এ বি ইকুয়াল টু 0, অর্থাৎ এ বি প্লাস বি সি প্লাস সি ইকুয়াল টু 0। এটা আমাদের প্রমাণ দেখাইতে বলছিল, তো প্রমাণ না তো মান দেখাইতে বলছিল, মান নির্ণয় করো। তাহলে আমরা এখানে আনসার লিখে দিব, কারণ আমাদের মান নির্ণয় করতে বলছে, তাহলে এটার মান এটা। ঠিক আছে, দেখো এটা কিন্তু আমাদের খুবই সিম্পল বিষয়, জটিল কিন্তু কিছু না। এটার সমান এটা দিলাম, এক্স এর মান বের করলাম ওয়াই এর মাধ্যমে আসলো, আবার এটার সমান এটা দিলাম, সেখান থেকে জেড এর মান বের করলাম ওয়াই এর মাধ্যমে, এক্স এবং জেড এর মান আমরা এটার মধ্যে বসাইলাম, তার মানে সবগুলাই ওয়াই দিয়ে আসলো, তারপরে পাওয়ার যোগ করে তার ভিত্তি সমান করে করলাম। এটা কিন্তু এইভাবে হলো। ঠিক আছে, এরপরে হলো দেওয়া আছে 9 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 27 টু দি পাওয়ার ওয়াই হলে এক্স বাই ওয়াই এর মান বের করো, এটা বলছি। তাহলে আমাদের 9 টু দি পাওয়ার ওয়াই 27 টু দি পাওয়ার ওয়াই যদি হয়, পরে স্টেপ আমরা 3 স্কয়ার লিখতে পারি, তার পাওয়ার এক্স ইকুয়াল টু 3 কিউব তার পাওয়ার ওয়াই, সেখান থেকে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 2x এক্স ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3y, কারণ এটা একটা গুণ হবে। ভিত্তি সমান আছে, তাহলে পাওয়ার সমান দেবো, পাওয়ার সমান দিলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু 3/2 হয়ে গেল, তাহলে আমাদের মান কিন্তু বেরিয়ে গেল এক্স বাই ওয়াই ইকুয়াল টু 3/2, এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে আমাদের
তিনটা অঙ্ক আমরা দেখলাম, এর পরের অঙ্কগুলো এখন একটু দেখি, মুছে দেই। দেখো এরপরে আছে সমাধান, বলছে নয় নম্বরে সমাধান করো ক খ গ গ, একই নিয়ম, একটা বড় যদি দুইটা করলেই তুমি বিষয়টা বুঝা দেবা, বিষয়টা বুঝলে এই জাতীয়গুলা করতে পারবা। নয়ের ক কত দেওয়া আছে আমাদের, টু দি পাওয়ার টু এক্স প্লাস টু প্লাস 27 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল 36 বা 3 টু দি পাওয়ার 2x প্লাস 2, 3 কিউব, তারপর x প্লাস 1 মাইনাস 36 ইকুয়াল টু 0, তাহলে 3 টু দি পাওয়ার 2x প্লাস 2 প্লাস 3 টু দি পাওয়ার, এটা এটা গুণ করলে 3x প্লাস 3 মাইনাস 36 ইকুয়াল টু 0, এরপর 3 টু দি পাওয়ার 2x ইন্টু 3 টু দি পাওয়ার 2, 3 টু দি পাওয়ার 3x ইন্টু 3 টু দি পাওয়ার 3 মাইনাস 36 0, বা 3 9 ইন্টু 3 টু দি পাওয়ার x হোল স্কোয়ার লিখতে পারি, আর এটা 27 ইন্টু 3 টু দি পাওয়ার x হোল কিউব মাইনাস 36 0। এখন আমরা এটাকে 3 x কে ধরবো, ধরে নেব, তাহলে 9a² + 27a³ মাইনাস 36 ইকুয়াল টু 0, এ পাশে লিখতে পারো 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু a ধরে, তাহলে আমাদের 9 দিয়ে এখন যদি ভাগ করে দিই সবগুলাকে, তাহলে থাকবে হলো a³, এটা এটার আগে লিখি 3a³ + a² sin 36 ইকুয়াল টু 0। এখন আমরা ভ্যানিশিং মেথডে এটার উৎপাদক বিশ্লেষণ করব, কি করা যাবে, a এর মান 1 বসালে 0 হয়, তাহলে a মাইনাস 1 একটি উৎপাদক, তাহলে আমরা দুইটা লাইন একবারে লিখব, তাহলে a মাইনাস 1, তাহলে 3a² × 3a - 1, তাহলে 3a³ - 3a² আছে হলো প্লাস স্কোয়ার, তাহলে আমরা 4a² নিলাম, তাহলে a মাইনাস 1 প্লাস 4a, তাহলে 4a² - 4a, তাহলে মাইনাস 4a, 4a নাই এখানে, আমরা প্লাস 4a নিব একটা, তাহলে a মাইনাস 1 ইন্টু প্লাস 4, তাহলে মাইনাস 4 0 ইকুয়াল 0, তাহলে এটার থেকে আমরা পাই a মাইনাস 1 3a² + 4a + 4 ইকুয়াল টু 0। এখন অতএব a মাইনাস 1 ইকুয়াল টু, কিন্তু আমরা দেখতে পাই এখানে এটার মান কখনো, এর যে কোনো মানের জন্য এটা কখনো শূন্য হবে না, শূন্য যদি না হয় তাহলে আমরা এভাবে বলবো, কিন্তু 3a² + 4a + 4 নট ইকুয়াল টু 0, এটা 0 নয়, এর যে কোনো বাস্তব মানের জন্য এটা শূন্য হবে না, তাহলে অবশ্যই এটা শূন্য, অতএব a মাইনাস 1 ইকুয়াল টু 0 বা a ইকুয়াল টু 1 বা এর মান আমরা 3 টু দি পাওয়ার x বসাবো আর 1 এর পরিবর্তে 3 টু দি পাওয়ার 0 দিব, অতএব x ইকুয়াল টু 0, এটা হলো আমাদের নিম্ন মান। দেখো তাহলে আমরা কত পেলাম, 9 নম্বর ক, এটা দেওয়া আছে, এটাকে আমরা এইভাবে রাখলাম, এটাকে 27 এইভাবে করলাম, তারপরে এটা গুণ হয়ে এটা হলো, তারপরে ভেঙে দিলাম পাওয়ারগুলা, তারপরে এটা 3² মানে 9, আর এটা লিখলাম 3 টু দি পাওয়ার x হোল স্কোয়ার, আর 3 কিউব মানে 27, আর 3 টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার 3 এইভাবে লিখলাম। এখন এটারে 9a² + 27a³ - 36 এটা এ ধরে এটাকে 9 দিয়ে ভাগ করে সাজিয়ে দিলাম একবারে, উৎপাদক বিশ্লেষণ করার জন্য দেখো এখানে 1 বসালে 0 হয়ে যায়, সেজন্য a মাইনাস 1 উৎপাদক হলে
করলে ব্যানিশিং মেথডে আমরা এটা উৎপাদ বিশ্লেষণ করলাম এরপর ইমাজিনেশন কমনলি এটা হয় কিন্তু এটা এর কোনো মানের জন্য এটা জিরো হবে না তার মানে এখান থেকে এর কোনো মান আমরা বাস্তব মান পাচ্ছি না সুতরাং এটা কখনো শূন্য হবে না এটা লিখে দেব not equal to 0 তাহলে এটা শূন্য না হলে তাহলে এটা অবশ্যই শূন্য হবে তাহলে এটা শূন্য দিলাম তাহলে a equal to 1 a এর মান 3 to the power x 3 to the power 0 তাহলে x equal to 0 তাই না তাহলে আমাদের এই অঙ্কটা শেষ 1 মিনিট গেছে